কোন কোন বেনামাজি সুখর ঘুষখর দাড়ি কামাইনারে যখন কবরে রাইখা 41 কদম আত্মীয় স্বজনের বাড়ির দিকে চলিয়া যাইব বাবা, কবরটা তখন একাকী হয়ে যাইবে অন্ধকারের ঘর। আনা বাইতুল আহদানা বাইতুল জুলমা আনা বাইতুল জু, কবরটা কিন্তু অন্ধকারের ঘর, একাকীর ঘর, কালা কালা সাপের বিশ্বর ঘর। ভালো করিয়া বুঝিয়া কবরে যাইও, তারা মায়েরে ওই কবরের মধ্যে শোয়াইয়া আইছো বাবা, তারা আব্বারে ওই কবরে শোয়াইয়া আইছো। তুমিও জানো না আমিও জানি না, তোমার মার কবরে না জানি এখন সাপগুলা ঢুকে গেছে বাবা। ও বাবা, তোমার জনম দুকুনি মায়ের গলার লাগে সাপগুলা পেঁচাইয়া পেঁচাইয়া পেঁচাইয়া, এই মাঠে কে কে মায়েরা হারাইছো, কোন মায়ের পাগল কি ময়দানে পাবো না আল্লাহ। আপনি একটু তাকাই দেখেন আল্লাহ, হাদিস যদি সহি হয় আমি মুসাফিরের দোয়া কবুল হইয়া যাইবে, বদ্ধ করলে কবুল হইবে, দোয়া করলে কবুল হবে। আমি জানি বাবা মুসাফিরের দোয়া মিস্টেক হয় না আল্লাহ, তাকাই দেখো কার মা নাই কার আব্বা নাই। আয় আল্লাহ কে জানে আজকে মোনাজাত দিয়া বাড়িতে যাইয়া ওই জনম দুখনি মায়ের মুখটা দেখতে পারবে না। এ বাবা, গত বছর মাহফিল করছি কুলিয়ার সর থানা, তোমাদের কিশোরগঞ্জের আর একটা থানা কুলিয়ার সর, কয়েকদিন আগেও তো আমি কিশোরগঞ্জ ইসলামপুরে করিমগঞ্জ ইসলামপুর কোন জায়গায় মাহফিল করে গেলাম, মিঠা মইন নিজে গেলাম বাবা, আমার বক্তারা অনেক মাছ কার্টন ভরিয়া দিয়ে দেশে গাড়িতে বাবা নিয়ে গেছিলাম বরিশালে বাড়িতে বাবা। এ যুবক রে কুলিয়ার সর বাবা জায়গারে না, আমার বয়ান ছিল এ আর কি প্যান্ডেল করছো, এর থেকে 3 ডাবল প্যান্ডেল হয়েছিল কুলের সর সেই মাহফিলে, লোকে লোকে লোকারণ্য হাজার হাজার মানুষ, কলে সাবিরে আব্দুল্লাহ সাবিরে আসবে, উনি নাকি সরবনার পীরের কণ্ঠে কথা কয়, আল্লাহ আকবার, ওনার একটু দেখবো মন বাড়িয়া নারায় থাকবে, আমরা একটু দেখবো কত মানুষ বরিয়া গেছিল বাবা। আল্লাহ আকবার আল্লাহ, ওই কমিটির ছেলেরা ডাক দিয়ে বলে হুজুর আপনার সাথে এক মহিলা কথা কইবে, প্যান্ডেলের পিছনে আইছে হুজুর, এক মহিলা আপনার লগে কথা কইতে চায়, হুজুর আপনি কথা বলবেন নি? আমি বলছি পর্দা সহকারে ওই পাশে থাকলে বলতে পারে, অসুবিধা নাই, আমার সামনে আসা লাগবে না, ওই পাশে থাইকা কথা বলতে পারবে, অসুবিধা নাই বাবা। আমি চেয়ারডার থেকে উঠে বাবা আমার দিকে তাকাও, চেয়ারডার থেকে উঠে আমি ওই পাশে যখন ওই কাপড়ের কাছাকাছি গেলাম, ওই মহিলা ওখান থেকে ডাক ডাকা সাবিরি রে, তুই আমার একবার মা কইয়া ডাক দে, মায়ের কলি যাইছে কি আগু, সন্তান যদি ভালো না হয় বোঝে না বাবা, মায়ের তোর পাঁচতলা বিল্ডিংয়ে থাকতে চায় না, তোর সুখের খানার ভাগ হইতে চায় না, মায়ের তোর ঢাকা পাড়তে যাইয়া থাকতে চায় না, তুই ভালো থাক বউ লইয়া তুই ভালো থাক এইটাই মায়ের চায়, কিন্তু মায়ের ওইটা সহ্য করতে পারে না। তুই যদি ওই মায়ের মাসে মাসে একটা মোবাইল না করো, আর যদি মা কইয়া না ডাকতে ওই মায়ের কাঁচা নার সহ্য করতে পারে না। একটু চাইয়া দেখ যুবক ওই কারা কারা জানি কান্দে, তার জানি মানা যুবক, ইবুকু ইবুকু ফাইলাম তাবুকু ফাতাবাকু, আমার নবী বলছে আব্দুল্লাহ তুমি 3 বার বলো, আমিও 3 বার বলছি তুমিও 3 বার বলো, কান্দ 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 বাবা কান্দ, জোর করে কান্দ জোর করে কান্দ। আজকে যদি এক পোড়া চোখের ভানি বাবা নাকের ডগায় যদি বাবা অভিনয় করিয়া আনতে পারো, ইবুকু ইবুকু ওয়াইল্লাম তাবুকু ফাতাবাকু, কান্নার অভিনয় করলো আমার ভাওলায় তোর চেহারা দিকে চাইয়া, ওরে ইয়তিমের চেহারা দিকে চাইয়া আল্লাহ সইতে পারে না, ইয়তিমেরা যখন মায়ের মায়েরে হারাইয়া কান্দে, ও মাওলা তুমি তাকাই দেখো কার মায়ের কথা মনে পড়ছে আল্লাহ, আল্লাহ কার জানি মার চেহারা মনে পড়ছে। ওই মহিলা ডাক ডাকা সাবিরি,
আমার একটা মা কইয়া ডাক দে আমার কলজাটা সুড়াইয়া যাইবে। অসাবিরি আজকে 5 বছর হইয়া গেল, আমার বাবাই কোন কারণে জানি আমারে মা কইয়া ডাকে না। বাবার কাছে এত মোবাইল করি, বাবাই মোবাইল রিসিভ করে মা কইয়া ডাক দেয় না। ওই মার কলজার মধ্যে কত দগ্ধ আগুন দাও দাও করিয়া জ্বলে। আমারে ডাক দেয় কাই সাবিরি রে, ওরে বাবা তুই একটা মা কইয়া ডাক দিবি নি। ও কমল মোরা মায়েরে কান্দাইছ, মার সাথে বিয়া তুমি করছো, মার সাথে কষ্ট দেছ, কোন দিন জানি ওই জনম দুখুনি চইলা যা। পাগল হইয়া রাস্তা রাস্তা ঘুরবি আর মামা কইয়া ডাকবি, আর জীবনে ওই মুখটা দেখতে পারবি না। ও মা, এ যারা মায়েরা রয়েছো ডাকতে, ও মা একটু মনে মনে কও, ও মা বাবা একটু চেহারাটা, মার চেহারাটা একটু সামনে আনো, দেখো আসে কিনা বাবা, দেখো তোমার সামনে চেহারাটা আসে কিনা। ওই তো সেদিনের কথা এখনো তো মনে পড়ে, মায়ে আমার পিছে পিছে দৌড়ায়, আমি এক নেলা ভাত খাই না, মায়ের নেলাটা বানাই আমার পিছে পিছে দৌড়ায়। ওরে বাবা খা, বাবা খা, বাবা রে আমার দিয়ে তাকা, সেই রাসেল আজকে বড় হইয়া গেছ, ওই মায়ের দেখলে তোর নাকি বেইজ্জতি হয়, মায় নাকি লেখাপড়া জানে না, মায় নাকি মূর্খ, তারে নেলে নাকি তোর পেস্টে জানি। ওরে যারা এই মাঠে মায়ের হারাইছে তাকো দিকে তাকো, সাইয়া দেখো কারা জানি মায়ের পাগল, ওল্লা কে কে জানি মায়ের পাগল, একটু তাকাই দেখো যুবক, তাকা তাকা তাকা, ময়দানে ডানে ভাবে তাকাই দেখ, একটা লোক কি এই মাঠে মায়ের মায়ের জন্য কান্দে না। আল্লাহ দুনিয়ার ক্যামেরা আর কি ভিডিও করবে, তোমার ক্যামেরাটা ঘুরাইয়া দেখো কারা কারা কান্দে। আল্লাহ কার জানি মায় কবরে, সুলাইমান আলাইহিস সালাম ডাক দেখ মূর্খ, তুই সোহান আল্লাহ বলছো কেন, কলে আবেগে বলছি, আপনার তত্ত্ব দেখে আমি ব্যতিক হয়ে গেছি, পাগল হয়ে গেছি, আমার আল্লাহ কেমন করে কেমন কাদের কুদরত, কত কুদরতের কায়দায় তক্তটা হর ঘুরাইতেছে, এই জন্য আমি সোহান আল্লাহ বলছি। আর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ও পাগলা, আমার তক্তে সুলাইমানই তোকে এই মুহূর্তে রেজিস্ট্রি করে দিয়ে দেব, তুই একবার তোর সোহান আল্লাহটা আমারে দে। কে রাখাল ডাক দিয়ে আমি রাখাল হইতে পারি, আসল ব্যবসা হারাইতে রাজি না। এ কিশোরগঞ্জের কো করিমগঞ্জের যুবক, আসল ব্যবসা হইল কান্দা, এই ব্যবসা বাবা সারিল না। যে যার গুনার দিকে তাকাইয়া কান্দ, জীবনে কি কি গুণা করছো সেই কথা মনে করো বাবা। আল্লাহ আমি এখনই শেষ করে দেবো, আর সামনে কথা বাড়াইতেছি না বাবা। হে আল্লাহ নন্দারা পর্দালের মা বোন ও আমার যুবক ভাইরা মুসলমান হইয়া কবরে যাইয়েন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি, মাওলায় যেন তার আশেক তার পাগল বানাইয়া কবরে নেয়। কারা কারা আল্লাহর পাগল হইতেছে, এ যুবক হাতুড়া হাতুড়া কপাল খুলিয়া যাইবে, এ কপাল খুলতে সময় লাগে না, আবার এই কপালে আগুন লাগাইতে সময় লাগে না। কিছু মানুষের লাগে বেয়াদবি করলে তোর চাকরিতে আগুন লাগবে বেড়া, তোর ঘরের মধ্যে আগুন লাগবে। মান আদালি ওলিয়ান ফাকাদ আজান্তু বিল হারবে, আমার কোন ওলি লোকের সাথে যদি কেউ বেয়াদবি করে আর চাকরির মধ্যে আগুন লাগে যাবে বাবা। আলেমেরে কান্দাইও না, আলেমেরে কষ্ট দিও ও না। হে আল্লাহর বান্দারা পর্দালের মা বোন আমার যুবকের দলেরা, আল্লাহ করিমগঞ্জে সেই কুলের সরের মহিলারে আমি মা কইয়া 5টা ডাক দিছি বাবা। ওই প্যান্ডেল থেকে যখন মা মা কইয়া ডাক দিলাম, উনি বুকটার উপরে থাবর মারে আর কয় বাবা 5 বছরের আগুন বাবা এই মাত্র নিবিয়া গেল। বাবা আমার ছেলে আবার নাকি আর মা কইয়া ডাকবে না। ও যুবকেরা যাইয়া মার কাছে পাও দুইটা ধরে মাপ চাইও, ওই পাওটা ধরতে লজ্জা করিও না, ওই মার পায়ে যদি সিলিন্ডার না হইতে পারো
নবীর সাহাবী হইল বেস্তের আশা করা যায় না। আল্লাহ, আমি তো ঘটনা হাদিসের মধ্যে পাইছি, আমার নবীর একজন সাহাবীর নাম ছিল আলকামা। এই আলকামা মার সাথে পেয়াদুবি করছিল, মায়ের কষ্ট দিছিল, মায়ের কান্দাই ছিল। এ মায়ের সাথে যারা পেয়াদুবি করছে আমার দিকে তাকা। এই আলকামা নবীর হাতে গড়া সাহাবী, নবীর সোহবতে 24 ঘন্টা থাকতো, মায়ের কান্দাইয়া মায়ের কষ্ট দিয়া। এই আলকামা যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে, মারা গেছে বাবা, আমার নবী গেছে আলকামার জানাজা দেওয়ার জন্য, আমার মাওলায় ফেরেশতা পাড়াইয়া দেশে জিব্রাইল যাও যাও যাও, আমার নবীরে বলিয়া দাও, নবী রাসূলেরা মুনাফেকের জানাজা দেয় না। নারায় তাকবীর, নবী লোকেরা মুনাফিকের জানাজা দিতে পারে না। কোনো গুণাগারের জানাজা নবী লোকদের দেওয়া নিষেধ বাবা, নবীরা কোনো গুণাগারের জানাজা দিতে পারে না। এ বাবা, নবীরা কে বলে সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার আলকামার জানাজা কেন দেব না। আল্লাহ, আলকামার মায়ের ডাক দাও, আলকামার মায়ের পর্দার আড়াল থেকে ডাক দেগা, নবী গো আপনি জানাজা দিলে দিতে পারেন, ওর দাবি আমি ছাড়বো না, আমি ওর দাবি ছাড়বো না, ও আমার কষ্ট কম দেয় নাই, আমি ওর দাবি ছাড়বো না, আপনি জানাজা আপনার কাজ, আপনি দিয়ে যাইতে পারেন, আমি জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, 10 মাস 10 দিন, 1 মাস আর 2 মাস না, একটা মানুষ আর একটা মানুষের পেটের মধ্যে লইয়া কত দৈন আমি খাইতে পারি নাই, কত রাত্র ঘুমাইতে পারি নাই আমি মা, ও যুবক কেমনে ভুলিয়া গেছ, সব মানুষে খানা খায় যে তোমার মায় খানা খাইতে পারে না, আমি আলকামার মা আলকামারে মাফ করবো না। আল্লাহ নবী ডাক দেখা সাহাবারা, তোমরা কাঠ রেডি করো, কাঠ রেডি করো, আলকামারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া লাগবে, কাঠ আনো, আমি জানাজা দেবো না, আগুন দিয়ে আলকামারে পুড়িয়ে দেবো। যখন নাকি বাজান কাঠ রেডি হইয়া গেল, আলকামার মা একটা চিৎকার মারছে, বাবা ওরে কলিজার মধ্যে আগুন লাগাইছে সন্তানের মায়ের, চিৎকার মারে ডাক দিয়া কয় নবী গো আমার আলকামারে পড়বেন না, ওরে মা, এইটার নাম হইল মা, আমার আলকামারে পড়বেন না। নবী ডাক দিয়া, আপনি তো আলকামারে মাফ করেন না, আমি কি করবো, আমি জানাজা দেবো না, রে পুইরা ছাই বানাইয়া ভালাবো। আলকামার মায় ডাক দিয়া বলে, নবী যান, আমি আমার আলকামারে মাফ করিয়া দিলাম। এ মা আছে কার কার হাত উঠাও, হ্যাঁ যার মা আছে হাত উঠাও। আল্লাহ, আমার মধ্যে তো সবাই মা আছে, আল্লাহ আল্লাহ, আমার মক্কা আছে, মদিনা আছে, আলহামদুলিল্লাহ। এবার হাত উঠা কার কার মা দুনিয়ায় নাই, ও যুবক হাত উঠাও, আমার উপিরা হাত উঠান, কার মা নাই, এ কার মা নয়, যুবকের মা নয়, ওরে ওই যুবক তার মা নাই। আমি তো বাড়িতে গেলে এখন বরিশাল চলিয়া গেলে, আমার মায় বাংলা মানুষ, বরিশালে বাবা বরগুনায় বাস করে, আমি গেলে আমার মায় আমার জন্য দরজা খুলিয়া বইয়া রইছে, আর তুই যদি মোনাজাত দিয়া বাড়িতে যাও, কারে দেখবি রে, ওরে কপাল পুরো, তোর তো বাবে মানা, একটু সাক তাকাইয়া দেখবো এবার কার কার জনম দুখুনি, আব্বা না, এ আব্বা নাই কার, একটু আব্বার পাগলের হাত উঠাও, আব্বা বট বৃক্ষ, আব্বা হইল মক্কা, মা হইল মদিনা। আমি বলি নাই, নবী বলছে দৈনিক যদি একটা লোক বাজার না, একবার না, দুইবার না, 1000 বারও যদি বাবা মহাব্বতের দৃষ্টে মায়ের চেহারার দিকে তাকায়, 1000 বারই কবুলাতি হজ ওমরার সব হইবে বাবা। সরে সবান আল্লাহ কইবেন না, নারায় থাকবে, আমি কয়টা মায়ের পাগল এই মাঠে চাই, আমার নবীরও মা নাই, তোমরা যারা মা হারাইছ, যারা আব্বা হারাইছ, আমার নবী দুনিয়ায় এসে আব্বারে পাই নাই বাবা, 7 বছর বয়সে আমার নবী মায়ের জন্মের জন্য হারাইছে, আমার নবী মায়ের পাগল ছিল, এই মাঠে কয়টা যুবক দেখবার চাই। আমি বরগুনা থেকে আইছি বাবা, আমার কষ্টটা তাহলে মিটে যাইবে বাবা, আমি যে গলা দিয়ে ডাকাটা কি করলাম, আমার কষ্ট থাইমা যাবে যদি কয়টা যুবক দাঁড়াইতে পারো, আমার সামনে যারা মায়ের পাগল যারা বাবার পাগল, ওই রকম কয়টা 2টা 3টা যুবক দাঁড়াবা, নবীর প্রেমে পইরা, নবীর মায়ায় পইরা, নবীর এসকে বইরা, আজকে ওয়াদা করবা,
আমি মুসাফিরের সামনে দাঁড়াইয়া ওদা করবা, আর জীবনে নবীর সুন্নত দাড়িদের মধ্যে বেলেট লাগাবি না। এ করিমগঞ্জের যুবক ভালো করে শুনিয়া নে, তুই যখন সেলুনের ভিতরে যাইয়া বেলেট লাগাও বাবা, আমার নবী ডাকতে কা সাবিরি রে, ওই বেলেটটা আমার সিনে লেগে যায়, আমার সিনে এসে পড়ে। ও করিমগঞ্জ ভাইয়া দাড়িতে বেলেট দেয়, ওই বেলেটটা আমি মদিনায় বই আমার সিনায় লাগিয়া যায়, আমার সিনাটাও 30 বছর কোপাইতে কোপাইতে পোষাইতে পোষাইতে আমার সিনাটাও 30 বছর পোষাইছে। ও ধারালো বেলেটটা দিয়া বাবা তোমার পাও দর্শি বাবা, ওই কবর আজাব কিন্তু তুমি সহ্য করতে পারবা না। ও বাবা আমার নবী বাবা তোমার দিকে চাইয়ে রয়েছে, আমার নবী মরে নেই জেন্দা রোজায় শুয়ে আছে বাবা, আমার নবী ডাক দেয় কাতুলা জ্বালাইয়া দাও, ওরা যখন দাঁড়ির মধ্যে বেলেট লাগায় ওই বেলেট আমার সিনায় লাগিয়া যায়। আল্লাহ, আর কত বছর আমার নবীর সিনাডার মধ্যে ওই রামকৃষ্ণ হরিপদর সেলুনের বাবা বেলেট, আর কত বছর নবীর সিনায় পোষাবা, আসুনি কোন মায়ের পাগল, আসুনি কোন বাবার পাগল, আসুনি কোন নবীর আসে মায়ের পাগল দাঁড়া, আব্বার পাগল দাঁড়া, দাঁড়া 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 দাঁড়া, আর দাড়ি কাটবা না, আর দাড়ি কাটবা না, এ যুবক দাঁড়া দাঁড়া নারায় থাকবে। আয় আল্লাহ, আমি মুসাফির, যারা দাঁড়াই রয়েছে তাদের উপরে আপনার রহমত নাজিল করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা দাঁড়াই রয়েছে, যারা দাঁড়ি রাখবেন, নতুন দাঁড়ি রাখবেন, নতুন যারা দাঁড়ি রাখবেন, নতুন যারা দাঁড়ি রাখবেন, নতুন যারা দাঁড়ি রাখবেন, আমার পাকড়িটা ধরেন, দৌড় দিয়া আসান, দৌড় দেন, আসান, দৌড় দেন, আমি উজানির পীরের খলিফা, আসান, দৌড় দেন, আমার পাকড়িটা ধরেন, দৌড় দাও, দৌড় দাও, কোন কোন যুবক নতুন 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 কারা কারা দাঁড়ি রাখবা, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, মায়ের পাগল দৌড়তে বাবার পাগল, আর জীবনে দাঁড়িটা বেলেট লাগাবি না। একজনের গায়ে একজনে হাত দাও, একজনের গায়ে একজনে হাত দাও, একজনের গায়ে একজনে হাত দাও, একজনের গায়ে একজনে হাত দাও বাবা, আয় বাবা আয় আয় আয়। এই হাতের ভিতরে বাবা সেই 15 বছর আগেই বাবা তরিকতের খেলাফত পেয়েছিলাম, আয় বাবা আয় ধর নারায় থাকবে, আয় বাবা আয়। আমার বয়ান আর সারা দেশে কোনো বক্তার বয়ানের লাগে মিল নেই, আয় বাবা আয় আয় আয়, ওদা কর, আর দাঁড়ি কামাবি না, আর দাঁড়িটা ছাটবি না, কাটবি না, বসো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বসো, নারায় থাকবে, নারায় থাকবে, পাগড়ি সারিয়া দাও, পাগড়ি সারিয়া দাও, বসো, আল্লাহ দেখছে, আল্লাহ কবুল করবে। আয় আল্লাহ, যারা যারা আমার পাগড়ি ধরলো, ওদা করলো, দাঁড়ি আর কাটবে না, আর ছাটবে না, এদেরকে স্বপ্নের মাধ্যমে আমার নবীর সাথে দেখা করাই দিও আল্লাহ।